আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে শিখবো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে রেজাল্ট শিট বানানো, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা ডাইনামিক্যালি একটা রেজাল্ট শিট বানাবো, যেখানে পাস ফেল এগুলো আমাদের হাতে লিখতে হবে না। অর্থাৎ আমাদের এটা মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা ব্যবহার করব, কিছু ফাংশন ব্যবহার করব, অটোমেটিক্যালি কোন স্টুডেন্ট পাস ফেল এগুলো আমরা জানতে পারবো। তারপরে এই ভিডিওর সাথে আমরা একদম শেষের দিকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। ওকে বন্ধুরা, তাহলে আমি আমার ফাইলটি ওপেন করে নিচ্ছি। আমি ফাইলটি ওকে আমি নতুন একটা ফাইল তৈরি করে নিই। আমার ফাইলটি আগে থেকে তৈরি করা নাই। এখন আমি এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করলাম, এখন রেজাল্ট ওকে আমি রেজাল্ট নামে একটা ফাইল তৈরি করলাম। ওকে বন্ধুরা, তো এখন আমরা ফাইলটা কী করবো, ওপেন করব। তো দেখেন ফাইলটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করছে। তো আমরা এখন কী করব, একটা রেজাল্ট শিট তৈরি করব। রেজাল্ট শিট তৈরি করার জন্য আমরা প্রথমে একটা হেডিং দিয়ে নিই, যে রেজাল্ট শিট। ওকে, রেজাল্ট শিট। ওকে, তো বন্ধুরা দেখতেছি এখানে আমাদের জায়গা হচ্ছে না, তো আমরা একটু বড় করে একটু জায়গাটা নিয়ে নিই, এতটুকু পরিমাণ জায়গা নিয়ে নিই। ওকে, এতটুকু পুরোটাকে সিলেক্ট করে আমরা কি করব, এই যে মার্জিন সেন্টারে ক্লিক করব। তারপরে এই যে দেখেন লেখাটা নিচে এসে পড়ছে, এই যে ওকে, তো অ্যালাইনমেন্টটা এখন সুন্দর হয়েছে। ওকে, আমরা লেখাটা একটু বড় করে দিব। ফন্ট সাইজ আমরা দিচ্ছি কত, 16 অথবা 18 দিলাম। ওকে বন্ধুরা, তারপরে এই যে আমরা এখানে আমাদের একটা স্টুডেন্টের কী থাকতে পারে, আইডি থাকতে পারে, তো আমরা এখানে লিখব আইডি। তারপরে আমরা তিনটা সাবজেক্টের কাজ করব, অর্থাৎ তিনটা সাবজেক্ট দিয়ে আমরা একটা মার্কশিট বানাইব। তো এটাকে আমি মার্জিন সেন্টার করে নিচ্ছি। ওকে দেখেন, তো এখানে আমরা লিখব মার্কস। ওকে, এখানে আইডি, এখানে মার্কস লেখার পরে, তো এখানে পাস নাকি ফেল এটা তো জানার দরকার, অর্থাৎ স্ট্যাটাসটা জানার দরকার, তাই না? এখানে লিখব স্ট্যাটাস। তো বন্ধুরা এখানে লিখলাম স্ট্যাটাস। তো দেখেন এখানে এই যে এই জায়গাটাকে সহ আমরা মার্জিন সেন্টার করি, এই যে এখন দেখেন লেখাটা সুন্দর হচ্ছে। ওকে, তো বন্ধুরা এখন আমরা কি করব, এক এই যে আমরা একটু বর্ডার দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা বর্ডার দিতে হলে এতটুকু সিলেক্ট করলাম, এই যে এখানে ক্লিক করবেন, এই যে অল বর্ডার দিচ্ছি আমি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারবেন। যে অল বর্ডারে ক্লিক করলাম, এই যে দেখেন এখন বর্ডার হয়ে গেছে। ওকে, তো এখন আমি একটু কালার করতে চাচ্ছি। ওকে, এই যে বর্ডার কালার, এই যে আমি দিলাম এইটা। ওকে, বর্ডার কালার। এখন চাইলে আমি ফন্টের কালারগুলো চেঞ্জ করতে পারবো, এতটুকু সিলেক্ট করে আমি এই যে ফন্ট কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো আচ্ছা এখানে একদম হোয়াইট রাখলাম ফন্ট কালারগুলো। ওকে, তো এখন চাইলে আমি এই যে আমাদের আমাদের যে ফন্ট আছে, সকল ফন্টের সাইজও এই যে লেখাগুলো ছোটো দেখাচ্ছে, তাই না? এখন আমি এগুলাকে 16 করে দিলাম। ওকে, তো দেখেন এখানে জায়গা হচ্ছে না। ওকে, তো এখন আমি কি করব, এটাকে একটু এই যে এভাবে টেনে বড় করে দিব, এই যে বড় হয়ে গেল। ওকে, আর একটু বড় করে দিতে পারি। তারপরে এখানে দেখেন এই যে মার্কস, এখানে তিনটা সাবজেক্ট লিখবো, সাপোজ বাংলা, এই যে দেখেন জায়গা হচ্ছে না। তো এটাকে আমরা এই যে এভাবে টেনে বড় করে দিব, এই যে দেখেন বাংলা কিন্তু জায়গা হচ্ছে। তারপরে ইংলিশ, এই যে ইংলিশের কলামটাকে টেনে একটু বড় করে দিব। ওকে, তারপরে আমরা লিখব এখানে ম্যাথ। ওকে, তো ম্যাথ ছোটো থাকবে, আর একটু বড় করে দিচ্ছি। ওকে, তো দেখেন এখন এই যে এই জায়গাটাকে যদি আমরা মার্জিন সেন্টার করি, এই যে দুইটা রোকে যদি, অর্থাৎ এই যে 3 নম্বর রো এবং 4 নম্বর রো, অর্থাৎ এই সেল আর এই সেলটাকে যদি আমরা মার্জিন সেন্টার করে দিই, তাহলে কিন্তু লেখাটা আর একটু সুন্দর দেখাচ্ছে। ওকে, তারপরে এই যে এই গড়টা ফাঁকা আছে এটা, তো এটাকে যদি আমরা এটার সাথে একটা একসাথে করে ফেলি মার্জিন সেন্টার। ওকে, তারপরে এখানে আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে নিলাম। ওকে, তো বন্ধুরা এতটুকু আমাদের হয়ে গেল টেবলটা সাজানো। এখন আমরা আইডি লিখব, সাপোজ আইডি আমরা কত লিখতে পারি, এখানে সাপোজ 1000 লিখলাম। ওকে, একজনের আইডি হচ্ছে 1000। ওকে, তো এখন বারবার বারবার 1000 1000 এইভাবে টাইপ করবো না, তাহলে আমরা কী করবো, দেখেন ইকুয়াল চিহ্ন দিব, ইফ ক্লিক করবো, আইডিটা আমরা অটোমেটিক্যালি বসায় ফেলবো। হ্যাঁ, তারপরে এন্টার ক্লিক করব, সরি
ট্যাবে ক্লিক করব। আচ্ছা, আবার প্রথমে দেখাচ্ছি ইকুয়াল চিহ্ন। আমরা জানি যে কোনো ফাংশন শুরু করার আগে ইকুয়াল চিহ্ন দিতে হয়, তো আমরা দিলাম ইকুয়াল চিহ্ন। তারপরে ইফ দেওয়ার পরে আপনি ট্যাবে ক্লিক করবেন অথবা ইফের উপরে ডবল ক্লিক করবেন। এই যে ডবল ক্লিক করলাম, বলছে লজিক্যাল টেস্ট দিতে, উপরেরটা দিলাম লজিক্যাল টেস্ট। ওকে, কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে এটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে কি করবে, এই যে উপরের এটার সাথে এক যোগ করবে, অন্যথায় গ্যাপ থাকবে। এই যে, তো বন্ধুরা এই কাজটা যারা বুঝতে না পারবেন তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন, অর্থাৎ সর্বশেষ, অর্থাৎ হাউ টু ইনসার্ট সিরিয়াল নাম্বার, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো আমি এখন এন্টার ক্লিক করব। তো দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসছে 1001। এখন আমি এটা কি করব, এই যে ওকে, দেখেন অটোমেটিক্যালি এখানে আপনি টেনে ধরে নিচে নিয়ে আসবেন, অটোমেটিক্যালি কিন্তু কাজটা হয়ে যাবে। আমাদের কিন্তু এখন বারবার লিখতে হচ্ছে না, এখন যদি আমাদের 1000ও লেখার প্রয়োজন হইতো আমরা জাস্ট টেনে টেনে নিয়ে আসতাম, অটোমেটিক্যালি হয়ে যেত। ওকে, তো 1000 1001 2 এইভাবে লেখলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো। ওকে, তারপরে আমরা সাপোজ মার্ক দিচ্ছি তাদের। ওকে ওকে, তো এই মার্কটা আমরা কি করব, সকল ঘরে বসায় ফেলবো। ওকে, কন্ট্রোল প্লাস ডি ক্লিক করেন। ওকে, হয়ে গেল। তো এখানে আমার একটু ভুল হচ্ছিল, মানে হাতে চাপ লাগছিল। ওকে, তো বন্ধুরা আমরা দিয়ে দিলাম, এই যে এখন আমি মার্কটা একটু চেঞ্জ করে দিই জায়গায় জায়গায়। এখানে দিই সাপোজ 98, এখানে সাপোজ তার জন্য 80। ওকে, কিছু কিছু জায়গায় আমি মার্কটা চেঞ্জ করে দিব। এখানে দিই আমি 75, সাপোজ এখানে দিই আমি তাকে 90। ওকে, এখানে দিই থাকে 80, 85, 80। ওকে, তো এখানে আমি চেঞ্জ করে দিব সাপোজ 50, এখানে সাপোজ 35, এখানে সাপোজ তাকে দিচ্ছি আমরা কত, সরি 30। ওকে, এখানে সাপোজ দিচ্ছি 25। ওকে, এখানে সাপোজ দিচ্ছি 55, এখানে 60। ওকে, তো তো বন্ধুরা এই যে আমাদের মার্কগুলা দেওয়া হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করব, এখানে আমরা সে এই যে যার আইডি 1000 সে পাস করছে নাকি ফেল করছে এটা আমরা দেখব। ওকে, এটা কিভাবে দেখব, অর্থাৎ সে 33 নাম্বার সমান কিংবা 33 নাম্বারের বেশি পাইলেই তো পাস, তাই না? তো এইভাবে আমরা কত, যদি 10টা সাবজেক্ট বা 12টা সাবজেক্ট আর 1000 স্টুডেন্ট থাকে, বড় বড় স্কুল কলেজে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট থাকে, তো ওই ক্ষেত্রে কি আমরা বারবার বারবার তার প্রতিটা সাবজেক্টে প্রতিটা স্টুডেন্ট চেক করতে পারবো না? তখন আমরা এই কাজটা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে খুব সহজেই করতে পারবো, এটা এখন আমরা শিখবো। ওকে, তো বন্ধুরা এখন এই কাজটা আমরা সে পাস নাকি ফেল এটা দেখার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, ইকুয়াল চিহ্ন দিব, তারপরে ইফ, ওকে ইফ সরি, এর আগে আমি কাজটা আর একটু সহজ করে দিচ্ছি। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আপনারা অ্যান্ড ক্লিক লিখবেন। ওকে, অ্যান্ড লেখার পরে এই যে অ্যান্ড শো করতেছে এখানে ডবল ক্লিক করেন, অটোমেটিক্যালি চলে আসছে। এখন বলছে লজিক্যাল টেস্ট 1 2 3 4 এরকম দিতে পারবেন। ওকে, অনেকগুলো দিতে পারবেন, তো আমি লজিক্যাল টেস্ট প্রথমে 1 দিচ্ছি। এই গড়টাকে আমি সিলেক্ট করলাম, এই সেলটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ আমাদের এটা বি কলামের মধ্যে আছে, অর্থাৎ বি কলামের কোনো যে কোনো একটা যদি কি হয় গ্রেটার দেন ইকুয়াল টু 33, অর্থাৎ 33-এর সমান কিংবা 33-এর চেয়ে বেশি হয় তাহলে সে কি হবে, পাস হবে। তারপর আরেকটা দিচ্ছি, এই যে সি কলামের যে কোনো একটা, ওকে এটা দিলাম আমরা, এটাও কি হবে, গ্রেটার দেন ইকুয়াল 33, অর্থাৎ 30 হবে কিংবা 30-এর চেয়ে বেশি হবে তাহলে সে পাস। ওকে, তারপরে আমাদের এই যে এই কলামটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 33। ওকে ওকে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম। তো দেখেন এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, এখন যদি আমরা এন্টার ক্লিক করি তাহলে এখানে ট্রু দেখাচ্ছে, অর্থাৎ সে পাস, কিন্তু আমরা তো চাচ্ছি পাস কিংবা ফেল এটা দেখাতে। ওকে, তো আবার এখানে ক্লিক করেন, তো দেখেন এখানে আমরা কি করব, এই যে এখানে ফর্মুলাটা আছে উপরে,
এখানে আমরা একটা ইফ লিখব। ওকে, ইফ লেখার পরে আমরা কি করব, একটা ফ্রাস ব্র্যাকেট দিব। ওকে, ফ্রাস ব্র্যাকেটটা এখানে ক্লোজ করব। তো দেখেন আমি ইফ লিখলাম, ফ্রাস ব্র্যাকেট দিলাম, এখানে একদম শেষে ফ্রাস ব্র্যাকেট ক্লোজ। তো এই যে ফ্রাস ব্র্যাকেট ক্লোজের আগে কমা দিয়ে আপনি একটা কমা দিবেন, তারপরে ডবল ইনভার্টেড কমা দিবেন। ওকে, তো ডবল ইনভার্টেড কমা শুরু করলাম, এখন দিব পাস, অর্থাৎ যদি সত্য হয়, প্রথমটা হচ্ছে সত্য অর্থাৎ ট্রু হয় তাহলে কি পাস। ওকে, পাস, তারপর আবার কমা দিব, কমা দেওয়ার পরে যদি মিথ্যা হয়, ইফ ফলস ভ্যালু, অর্থাৎ মিথ্যা হলে কি ফেল। ওকে, তো ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে এটা। ওকে, ফেল। তো বন্ধুরা এখন আমরা এন্টার ক্লিক করব, এই যে দেখেন সে দেখাচ্ছে পাস। এখন আমরা কি করব, এই যে এখানে টেনে নিয়ে আসবো। ওকে, পাস ফেল দেখাবে, এই যে দেখেন এখানে একজন ফেল, এই যে এখানে একজন ফেল, অর্থাৎ সে কেন ফেল করছে দেখি। ও আচ্ছা, এখানে 33-এর চেয়ে কম মার্ক পাইছে। ওকে, আর এখানেও 33-এর চেয়ে কম মার্ক পাইছে। ওকে, সাপোজ আমরা অন্য আরেকটা কিছু চেক করি, সাপোজ এই স্টুডেন্টটা আমরা ইংলিশে কত তার মার্কে 35-25, তো দেখেন এখানে সে কিন্তু ফেল। ওকে, অর্থাৎ সে 33-এর যে কোনো একটা সাবজেক্টে যদি 33-এর চেয়ে কম মার্ক আসে তার, তাহলে কিন্তু সে ফেল করবে। ওকে, তো বন্ধুরা এখন আমরা কি লজিক্যাল টেস্টটা শিখে ফেললাম। তো যারা বুঝতে প্রবলেম যাদের, এখন তাদের জন্য আবার আমি একটু রিপিট করছি। ওকে, তো আমি এতটুকু অংশ ডিলিট করে দিলাম। ওকে, তো এখানে কি বলছিলাম, প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দিব, তারপরে আমরা কি করব দেখেন এন্ড ক্লিক করব। ওকে, এই যে এন্ড লেখলাম, এখানে এন্ডকে ডবল ক্লিক করার সাথে সাথে ফাংশন চলে আসছে। এখন বলছে লজিক দিতে, এই যে আমি এই গড়টাকে সিলেক্ট করলাম, অর্থাৎ বি কলামের যে কোনো একটা গড়কে সিলেক্ট করলাম, প্রথমটাকে সিলেক্ট করি, এই যে প্রথমটাকে সিলেক্ট করলাম। ওকে, এটা কি হবে, এটা 33-এর চেয়ে বেশি কিংবা 33-এর সমান হবে। ওকে, দিলাম, তারপরে আবার এই গড়টাকে সিলেক্ট করলাম, এটাও সেম হবে, 33-এর চেয়ে বড় হবে কিংবা সমান হবে। তারপরে এই গড়টাকে সিলেক্ট করলাম, 33-এর বড় হবে কিংবা সমান হবে। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তারপরে দেখেন এখানে আমরা কি করব, একটা ইফ ব্যবহার করব, ইফ। ওকে, কমা দি, তারপরে আমরা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে। ওকে, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখন ফার্স্ট ব্র্যাকেট আগে এখন আমরা ভ্যালুটা দিয়ে দিব, ইফ, অর্থাৎ ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ট্রু কি দিব, এই যে ফার্স্ট ব্র্যাকেট যেখানে আমরা শেষ করছি একদম শেষ। ওকে, এর আগে একটা কমা দিয়ে আমরা লিখব পাস, যদি ভ্যালু ইফ ফলস, আবার কমা দিব ফেল। ওকে, এখন আমরা এখানে এন্টার ক্লিক করব, দেখেন পাস ফেল। এখন আমরা এখন এই যে এখান থেকে যে রেজাল্ট আমরা ফাংশনটা করছি, এটা থেকে এভাবে দেখেন প্লাস চিহ্নটা এভাবে টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে আসলে অটোমেটিক্যালি বাকিগুলো আর করতে হবে না। ওকে, ফাংশন এভাবে বসাইতে হবে না, অটোমেটিক্যালি কাজটা হয়ে যাবে। এখন যদি আমাদের 1,000, 2,000, 3,000 কিংবা 1,00,000 স্টুডেন্টের ইনফরমেশান জানতে হয়, পাস ফেল এইভাবে যাচাই করতে হয়, আমরা কিন্তু এইভাবে কাজটা করে ফেলতে পারবো। ওকে, তো বন্ধুরা আমরা শিখলাম কীভাবে একটা ডাইনামিক্যালি মার্কশিট বানানো যায়। ওকে, তারপরে এখন আমরা একটু আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে দেখেন আমরা চাচ্ছি বাংলায় টোটাল স্টুডেন্টের মার্ক কত আসছে সেটা জানতে। ওকে, সাপোজ আমাদের এটা প্রয়োজন নাই, তারপরও আমরা জানতে চাচ্ছি। ওকে, তো দেখেন এই যে এই পুরো কলামের যোগফলটা আমরা বের করতে চাচ্ছি, তো এটা কিভাবে ইজিলি বের করতে পারি সেটা দেখেন। ওকে, আমি প্রথমে যে কোনো আমরা চাচ্ছি ফলাফলটা এখানে দেখাইতে। ওকে, এই যে এখানে ফলাফলটা দেখাবো, তাহলে অল্টার ইকুয়াল টু ক্লিক করব, এন্টার ক্লিক করব। ওকে, দেখেন মার্ক তার, অর্থাৎ সকলের মার্ক যোগ করলে হয় 1,028। ওকে, বাংলা। এখন আমরা কি করব, বাকিগুলো করার জন্য এই যে প্লাস বাটনটা এইভাবে 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 টেনে নিব। ওকে, তো দেখেন অর্থাৎ এই যে ইংলিশে সকলের মার্ক হচ্ছে 965,
তারপরে ম্যাথে হচ্ছে এত, অর্থাৎ টোটালি যদি আমরা হিসাব করি তাহলে বাংলায় মার্ক তুলনামূলকভাবে বেশি, তারপরে হচ্ছে এই যে এখানে, তো এই যে আর এখানে জিরো দেখাচ্ছে কেন, কারণ এখানে তো কোনো আমাদের কি নাই, কোনো সংখ্যা নাই। ওকে, তো এখানে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখানে অর্থাৎ আমরা যদি জানতে চাই যে কে বেশি মার্ক, অর্থাৎ এই বাংলায় নাকি ইংলিশে নাকি ম্যাথে সর্বোচ্চ মার্ক পাইছে, তাহলে আমরা কি করব, এতটুকুকে সিলেক্ট করে সাপোজ এখানে আমরা কি করব, এই যে দেখেন এখানে অটোসামের এই যে এখানে এই যে ক্লিক করেন, তারপর ম্যাক্সে ক্লিক করেন, অর্থাৎ এই যে এই মার্কটা হচ্ছে এগুলোর মধ্যে হাইস্ট। ওকে, তো বন্ধুরা এখন এগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, তো দেখেন এখানে এরকম এটা কিন্তু যাচ্ছে না, তাই না, অর্থাৎ এই কালারটা। তো এটা আমরা কিভাবে উঠাতে পারি, তো এখানে আমরা কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ক্লিয়ারে ক্লিক করেন, এই যে ক্লিয়ারে ক্লিক করার পরে এই যে ক্লিয়ার ফরম্যাট, এই যে দেখেন এই ফরম্যাটটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা আমরা যদি সাপোজ এখানে যদি আমরা টোটাল সংখ্যাটা দেখাতে চাই, ওকে, তো দেখেন এখানে যদি আমরা টোটাল সংখ্যাটা দেখাইতে চাই তাহলে কিভাবে দেখাইবো। ওকে, আমরা সৌন্দর্যের জন্য এই পুরোটাকে নিয়ে নিলাম। ওকে, পুরোটাকে এখানে লিখবো আমরা টোটাল। ওকে, এখানে আমরা টোটাল লিখলাম, এখন এটাকে আমরা উপরে নিয়ে যাব। ওকে, তো আমরা এই বক্স এই যে পুরোটাকে আমরা কি করব, বর্ডার দিয়ে ফেলবো, অল বর্ডার। ওকে, যে কালার আছে অর্থাৎ আমাদের যে কালার আছে পুরোটাকে দিয়ে ফেলবো। ওকে, এবং আমাদের যে ফন্ট সাইজ আছে 18, এই ফন্ট সাইজ 18 না 16 ছিল, এই ফন্ট সাইজটা এখানে দিয়ে ফেললাম। ওকে, তো এখানে কালারটা আমরা দিয়ে ফেলবো, কালারটা ছিল একদম হোয়াইট। ওকে, তো দেখেন এগুলোর মতো কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমরা টোটাল মার্কটা দেখতে চাচ্ছি, তো নর্মালি কিন্তু আমরা টোটাল মার্কটা যদি দেখতে চাই ইকুয়াল সাম, তারপরে এই যে সামে ক্লিক করলাম, ওকে আশা পড়লো, তারপরে এইটা কমা, এইটা কমা, এইটা, ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, অর্থাৎ 200 কত দেখাচ্ছে, 235 দেখাচ্ছে। ওকে, এখন বাকিগুলো করতে হলে আমি কিন্তু এই যে এভাবে টেনে নিয়ে আসতে পারি। ওকে, দেখেন এইভাবে কিন্তু প্রত্যেকের টোটাল মার্ক দেখাচ্ছে। ওকে, তো এখন এটা আমরা অন্যভাবে কিভাবে করব দেখেন, তো প্রথমে আমরা আমি কি করব, এখান থেকে এগুলা ডিলিট করে দিব। ওকে, তো দেখেন এখন আমরা এখানে অল্টার ইকুয়াল দিব, সরি, অল্টার ইকুয়াল দেওয়ার পরে এন্টার ক্লিক করব, সরি, এখানে অল্টার ইকুয়াল এখানে কেন ব্যবহার করতে পারবো না, দেখেন একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই যে এখানে অল্টার দিলে সে কি করবে, সে পুরো পুরো রোয়ের গুলা নিয়ে আসবে, অথবা আমরা যদি কলামে দেই সে পুরো কলামেটা যোগ করে ফেলবে। ওকে, তো এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু অন্য একটা কাজ করতে পারি, অন্য একটা টেকনিক ইউজ করতে পারি। দেখেন আমরা এখানে কি করতে পারি, যে এই যে আপনি সাপোজ এখান থেকে এখানে, ওকে, বা এখান থেকে এখানে এগুলা কি করবেন আপনি, যোগ করবেন, তাহলে আমরা এখানে দেখেন এতটুকু সিলেক্ট করব, তারপরে অটো সামে ক্লিক করব, তো দেখেন এই ঘরে কিন্তু ফলাফল দেখাচ্ছে। ওকে, এখন আমরা কি করব, এই যে দেখেন এভাবে টেনে নিয়ে আসতে পারবো। ওকে, তাছাড়া আরও বিভিন্ন পদ্ধতি আছে, এখন অন্য কিছু পদ্ধতি নিয়ে আমরা কথা বলি। ওকে, তো বন্ধুরা এতটুকু আমাদের অন্তত রেজাল্ট শিটের জন্য ছিল। ওকে, তো এতটুকু আমরা শিখে ফেললাম, তো এখানে দেখেন আমাদের এই কালারটা কিন্তু পাচ্ছে না, তাই না, কালারটা কেন পাচ্ছে না, কারণ কালারটা আমাদের আগে সেট করা ছিল না। ওকে, তো হয়ে গেছে, তো এখানে আমরা একটু কন্ডিশনাল ফরম্যাটিং শিখবো। ওকে, সাপোজ যারা কত 230-এর কম পাইছে, 230-এর কম পাইছে, তারা তাদেরকে আলাদা করে দেখাবে, কালারটা অন্যরকম থাকবে। ওকে, তাহলে আমি কি করব, প্রথমে আমি সাপোজ এই যে প্রথমে সাপোজ আমি কি করব, এই যে সরি, এতটুকু আমি কি করলাম, সিলেক্ট করলাম। ওকে, তারপরে দেখেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে হাইলাইট সেল। ওকে, তো আমি
লেস দেন বা গ্রেটার দেন, ওকে? তো আমি লেস দেন দিই, ওকে? তো দেখেন এখানে বলতেছে আমাদের, এখানে দেখেন এই যে 175, এই যে দেখেন এখানে ফেল, হ্যাঁ, অর্থাৎ এই যে যেখানে যেখানে ফেল সেখানে সেখানে কিন্তু তা সে হাইলাইট করে দেখাচ্ছে, ওকে? সে কিন্তু সব এখানে হাইলাইট করে দেখাচ্ছে। এখন এটা কেন দেখাচ্ছে না, কারণ এটাকে আমরা সিলেক্ট করি নাই, ওকে? তাহলে আমরা কি করব, এখানে দেখেন এই যে আমরা এই ফরম্যাটটাকে ক্লিয়ার করে দিব, ওকে? সরি, এই যে ক্লিয়ারে, ওকে, আমরা ক্লিয়ার ফরম্যাট, ওকে, ফরম্যাটটাকে আমরা ক্লিয়ার করে দিলাম, ওকে? তো দেখেন এখন আমরা কি করব, এই যে এটাকে, সরি, এই সম্পূর্ণটাকে আবার নতুন করে আমরা সাপোজ বর্ডার কালারটা দিয়ে ফেললাম, ওকে? সাপোজ কোন বর্ডার কালার ছিল, আচ্ছা এটা তো ভালো দেখায়, ওকে? এখন আমরা আমরা ওকে দিয়ে ফেললাম, তারপরে এখন অল বর্ডার দিয়ে ফেলি, অর্থাৎ আমরা যখন ক্লিয়ার ফরম্যাট দিয়েছিলাম তখন ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেছিল, ওকে? অল বর্ডার দিয়ে ফেললাম। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা কি হচ্ছে না, বড় হচ্ছে না, ওকে? এই যে দেখেন এখন কিন্তু হয়ে যাচ্ছে, ওকে, হয়ে গেছে। তো এখন আমরা এখানে যেগুলা যোগফল তো দেখাচ্ছে, কিন্তু এই যোগফল থেকে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কে পাস কে ফেল। এখানে তো পাস ফেল লেখা আছে, বাট এখানেও আমরা একটু জানতে চাচ্ছি পাস ফেলগুলা, ওকে? তাহলে বন্ধুরা এখন আমরা কি করব দেখেন, অর্থাৎ এই যে যতটুকু আমরা জানতে চাচ্ছি অতটুকু সিলেক্ট করি, বা পুরো কলামটাকে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত এতটুকু সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করলাম, হাইলাইট সেলের মধ্যে ক্লিক করলাম, তারপরে লেস দেন ইকুয়াল এখানে ক্লিক করলাম। তো দেখেন এই যে আমাদের, এই যে আবার দেখাচ্ছি যারা বুঝতে পারেন নাই, ওকে, এই যে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে এই যে আমরা লেস দেন ক্লিক করলাম, ওকে, এই যে আমরা ওকে দিয়ে দিলাম। তো এখন দেখেন, অর্থাৎ যেখানে যেখানে ফেল, অর্থাৎ লেস দেন 33-এর চেয়ে কম আস, অর্থাৎ গ্রেটার দেনের চেয়ে আমরা যে সংখ্যা লিখছিলাম, যে শর্ত দিছিলাম, এই শর্তের চেয়ে লেস দেন অর্থাৎ কম আছে, তো এখানে এখানে কিন্তু তারা ফেল, অর্থাৎ আর এখানে কিন্তু তারা এই যে হাইলাইট করে দেখাই দিছে, তার মানে এগুলো হচ্ছে ফেল, এই যে দেখতে পাচ্ছেন। তো তো বন্ধুরা এটা কন্ডিশনাল ফরম্যাটিং আরও আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারবো, ওকে? তো আজকে আমরা রেজাল্ট শিট সম্পর্কে যতটুকু জানার ছিল ততটুকু জানার পরেও আমরা আর একটু এক্সট্রা কিছু শিখলাম। তো এখানে আমরা নামটা ঠিক করে দেখছি, মার্কস, ওকে? তো এখন বন্ধুরা আমরা অন্য আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স শিখবো। তো দেখেন সাপোজ আপনারা এখানে এখান থেকে এতটুকু সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে, ওকে, এটা কিভাবে আপনি সিলেক্ট করবেন, ওকে? সাপোজ এখান থেকে আপনি এতটুকু সিলেক্ট করবেন, ওকে, তাহলে এখানে আপনি কার্সরটা রাখবেন, এখানে একটা ক্লিক করবেন, ওকে? তারপরে আপনি কন্ট্রোল প্লাস শিফট ক্লিক করবেন, ওকে? আচ্ছা আমি আমার কিবোর্ডের সাহায্যে দেখাচ্ছি, এই যে অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করে নিলাম, ওকে? তো দেখেন, তো আমি চাচ্ছি যে এই ঘরটা থেকে এই যে এতটুকু পর্যন্ত আমি কি করব, সিলেক্ট করব, ওকে? তো আমি সিলেক্ট করতে চাইলে তো আমি কন্ট্রোল শিফট, ওকে, তারপরে এই যে আমার ডাউন অ্যারো, এই যে দেখেন এতটুকু সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ সে এখান থেকে নিচ পর্যন্ত সকলগুলা কি করবে, সিলেক্ট করবে, ওকে? তো বন্ধুরা তো দেখেন এতটুকু কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন এতটুকুর যদি আমরা যোগফল বের করতে চাই, এই যে এখানে অটো সামে ক্লিক করলে নিচে কিন্তু আমাদের যোগফল দেখাচ্ছে, ওকে বন্ধুরা? এই যে দেখেন আমাদের নিচে কিন্তু যোগফল দেখাচ্ছে, ওকে? আমাদের তো এটা দরকার নাই, আমরা কেটে দিলাম, ওকে? তো বন্ধুরা এখন আমরা চাচ্ছি সাপোজ এখান থেকে কি করব, আবার আমি ওপেন করে নিচ্ছি কিবোর্ড, ওকে, অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন হয়ে গেল। আমরা চাচ্ছি সাপোজ এখন এখান থেকে এতটুকু সিলেক্ট করব, ওকে? তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্রোল শিফট, তারপরে এই যে দেখেন আমরা, অর্থাৎ এখান থেকে নিচের দিকে আসবে, এই যে
এটা আমরা কি ক্লিক করলাম, ডাউন অ্যারোটা ক্লিক করলাম, ওকে এতটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন এতটুকু কি আমরা বিভিন্ন কাজ করতে পারি, এটা আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন। ওকে এই সেল স্টেল করতে পারেন, টেবল তারপরে কন্ডিশনাল ফরমেটিং ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে তো এখন আমাদের হয়ে গেল, এখন চাচ্ছি যে আমরা এখান থেকে এতটুকু কি কি করব সিলেক্ট করব। ওকে এখান থেকে সাপোজ আমাদের কখনো এখান থেকে প্রয়োজন হতে পারে এতটুকু। ওকে তো সিলেক্ট করতে হইলে এখানে আমরা ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল শিফট। ওকে এবার এই যে দেখেন আপনি এই যে রাইটে ক্লিক করবেন, রাইটেরও এতটুকু সিলেক্ট হয়ে গেল। ওকে এখন এটাকে আপনারা বিভিন্ন কাজ করতে পারেন। ওকে এতটুকু যেহেতু সিলেক্ট হয়ে গেছে, এতটুকুর মধ্যে আপনি যোগফল বের করতে পারেন বা অন্য বিভিন্ন কিছু বের করতে পারেন। ওকে এটা আপনাদের ইচ্ছা। ওকে তাও এখন আমরা বিভিন্নভাবে লাভ দিয়ে একটা থেকে আরেকটা যাবো কীভাবে। সাপোজ এখান থেকে আপনি চাচ্ছেন একদম এখানে নিচে এসে পড়তে। ওকে এখন আপনার যদি 1000 ডাটাবেস থাকে, 1000 সিরিয়াল নাম্বার থাকে, তো এইভাবে আপনার অনেকক্ষণ কিন্তু কার্সর টেনে নিচে আসতে হবে, অর্থাৎ ডাউনের দিকে যেতে হবে। তো এটা না করে আপনি চাচ্ছেন যে আপনি যেখানে আছেন এখান থেকে একদম নিচে যাবেন, অর্থাৎ 5000 বা 10000 সিরিয়াল নাম্বার পর্যন্ত, অর্থাৎ যেখানে শেষ সেখানে চলে যাবেন ডাইরেক্ট। তো এটা আমরা একলাফে কীভাবে যেতে পারি, সাপোজ এখানে ক্লিক করলেন, তারপরে আপনি কন্ট্রোল ডাউন অ্যারোতে ক্লিক করেন, এই যে দেখেন একদম নিচে চলে আসছে। ওকে সাপোজ এখান থেকে আপনি নিচে যাবেন, তাহলে এখানে ক্লিক করার পরে কন্ট্রোল ডাউন অ্যারোতে ক্লিক করে নিচে চলে আসছে। ওকে সাপোজ আপনি এখান থেকে এই পাশে আসবেন, তাহলে কন্ট্রোল তারপরে এই যে এখানে ক্লিক করেন চলে আসছে। এই যে সাপোজ এখান থেকে আপনি এখানে আসবেন, বিভিন্ন কিছু আপনি করতে পারবেন। ওকে বন্ধুরা তো এতটুকু ছিল আজকে শেখানোর টপিকস। ও আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে সাপোজ আমরা ফোরকাস্টিং যে ফর্মুলাটা সেটা আজকে একটু শিখে নিই। ওকে এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে তো ফোরকাস্টিং ফর্মুলাটা শেখার জন্য সাপোজ আমরা কি করব, সাপোজ এতটুকুকে আমরা মার্জিন সেন্টার করে নিচ্ছি, এখানে লিখে নিচ্ছি ফোরকাস্টিং। ওকে অর্থাৎ ফোরকাস্ট মানে কি, পূর্বানুমান, অর্থাৎ অনুমান করা। ওকে এখানে লিখছি আমরা ইয়ার, এখানে লিখবো আমরা আর্নিং। ওকে এখানে আর্নিং, তো বন্ধুরা এখানে ইয়ার 2015, 2000, আচ্ছা 2018 দিলাম, 2019, 2020, 2021, 2022। ওকে তো দেখেন এখন আমরা এখানে আর্নিং দিলাম সাপোজ তার 50,000, 2000 এততে 40,000। ওকে তারপরে 2000 এততে 55,000, 2023 সাপোজ 56,000, 22 45,000। ওকে তো দেখেন এখানে আমরা এতটুকু একটু ওয়াটার কালার দিয়ে নিচ্ছি, ওকে একটু বড় করে নিচ্ছি। ওকে তারপর আমরা ফন্ট কালার দিয়ে নিচ্ছি। ওকে তো দেখেন তারপর এই ঘরটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে দেখেন এখানে আমরা বর্ডার দিয়ে নিচ্ছি, অল বর্ডার। তো এখন আমরা চাচ্ছি ফোরকাস্ট করতে, এখন আমরা ফোরকাস্ট করব, এখানে আমরা কি করব ফোরকাস্ট ফর্মুলা ইউজ করব। এখন তাহলে আমাদের 2000, সাপোজ আমরা 2022 দিলাম, এখন 2023 আমাদের কত কি করা উচিত, আমাদের ইনকাম কত হওয়া উচিত, ওকে সরি আর্নিং কত হওয়া উচিত, এটা কিভাবে ইউজ করব, ইকুয়াল লিখবো ফোরকাস্ট। ওকে এফ আর লেখার সাথে সাথে আপনাকে ফোরকাস্ট সাজেস্ট করছে, এখানে ডবল ক্লিক করেন। ওকে চলে আসছে, এখন বলছে এক্স, এক্স মানে কার বের করতে চান, এই যে 2023-এর। ওকে 2023 ক্লিক করলাম, তারপর বলছে কমা দিলাম, কমা, তারপরে বলছে নোন ইয়েস, অর্থাৎ আমরা কোনগুলার করতে চাচ্ছি, কোনগুলার উপর ভিত্তি করে, এই যে এইগুলার উপর ভিত্তি করে। ওকে তারপরে বলছে কোন সালগুলার মধ্যে থেকে, এই যে এই সালগুলার মধ্যে থেকে। ওকে
এই যে দেখেন, অর্থাৎ আমাদের 2023 সালে আর্নিং করতে হবে 51,000 টাকা। ওকে, এখন যদি আমি এখানে 2024 সাল লিখি, 2024 সালে আমাকে কত ইনকাম করতে হবে, এটাকে আমরা ড্রাগন সিলেক্ট করে দিই, অর্থাৎ ফিল হ্যান্ডেল করছি, দেখেন 53,000 টাকা ইনকাম করতে হবে। ওকে, এখন সাপোজ এখানে যদি আমরা কোনো মান চেঞ্জ করে দিই, সাপোজ এখানে দেখেন, এখানে 20,000, এখানে সাপোজ 15,000, এখানে 26,000, এখানে 10,000, তো এখানে দেখেন কত হয়। এখন এই যে দেখেন, এখন কিন্তু 1 লক্ষ, দেখেন কত আসতেছে, সরি এখানে একটু বেশি হয়ে গেছে। ওকে, তো দেখেন এখন কিন্তু কম দেখাচ্ছে। ওকে, কেন কম দেখাচ্ছে, কারণ ইনকামের তার পার্সেন্টটা অ্যাভারেজে তারা হিসাব করে দেখছে যে তারিখটা একটু নিম্নগামী হচ্ছে। ওকে, এখানে 2023-এ তাকে কম দেখাচ্ছে, অর্থাৎ মাত্র 2,000 টাকা দেখাচ্ছে যে তার আর্নিং হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তারপর 2024-এ কিছুটা বাড়বে, এটা হবে 2,300 টাকা। ওকে, তো বন্ধুরা এটা যারা বুঝতে পারেন নাই, ওকে, তো তাদের জন্য এটা আবার দেখাচ্ছি। এতটুকু আমরা ডিলিট করে নিলাম, অন্য জায়গায় এবার দেখাবো। ওকে, তো বন্ধুরা এটা আমরা ক্লিয়ার করে নিব, ক্লিয়ার, ওকে সরি, ক্লিয়ার ফরম্যাট দিব এখানে, এটাও ক্লিয়ার ফরম্যাট। ওকে, ক্লিয়ার ফরম্যাট, অর্থাৎ ফরম্যাট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এখানে জানতে চাচ্ছি যে কত সালের 2000 ইয়ার, ওকে, আর্নিং, ওকে, এখন ইয়ার আমরা জানতে চাচ্ছি 2025-এ আমাদের কত আর্নিং হওয়া উচিত বা আর্নিং হতে পারে, 2026-এ কত হতে পারে, এটা আগের ডাটা অ্যানালাইসিস থেকে আমরা এখন জানবো। ওকে, তাহলে এখানে আমরা ইকুয়াল চিহ্ন দিব, তারপরে FORE ক্লিক করার সাথে সাথে ফোরকাস্ট সাজেস্ট করতেছে। ওকে, আমরা ফোরকাস্টে ক্লিক করলাম, এখন আমরা কত সালের জানতে চাই, এই যে 2025, এখানে ক্লিক করলাম, বা এখানে আপনি ডাইরেক্ট 2025 লিখতে পারবেন, তাহলে এটা লেখার কোনো প্রয়োজন নাই। ওকে, তারপরে বলছে নন বেলো ওয়াইজ, অর্থাৎ ওয়াইয়ের যে ভ্যালুটা আছে, ওয়াই কোনটা, অর্থাৎ যেখান থেকে আমরা কি বের করতে চাচ্ছি, আর্নিং না, অর্থাৎ সেইটাই যে জিনিসটা বের করতে চাচ্ছি, তার পুরো রেঞ্জটাকে আমরা কি করব, সিলেক্ট করব। ওকে, অর্থাৎ আগে আমরা তো এখানে মূলত ফোকাস করতেছি আর্নিংটাকে বের করার জন্য, তাই না? তো এই পুরো আর্নিংটাকে আমরা, অর্থাৎ YS যেখানে আছে, এখানে পুরো আর্নিংটাকে আমরা কি করব, সিলেক্ট করব। তারপরে এই আর্নিংটা, এই আর্নিংগুলো কোন কোন সালের, অর্থাৎ এতটুকু সালের, অর্থাৎ এতটুকু আমরা সিলেক্ট করছি। ওকে, তো এখানে দেখেন কমা দুইটা হয়ে গেছে, একটা ডিলিট করে দিলাম। ওকে, আমাদের সব শেষ, এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার ক্লিক করেন। এই যে দেখেন, আমাদেরকে এখন দেখাচ্ছে 2025-এ আমাদের কি হবে, অর্থাৎ ক্ষতি হবে। কেন ক্ষতি হবে, তার মানে এখানে আমাদের আর্নিং লেভেলটা নিম্নগামী ছিল, অর্থাৎ দিন দিন নেগেটিভের দিকে যাচ্ছে। ওকে, কমতাছে এ কারণে। এখন এবার এখানে আমরা চেঞ্জ করে দেখি, এখানে যদি আমরা 60,000 দিয়ে দেখি, এখানে যদি আমরা 70,000 দিই, এখানে যদি আমরা 50,000 দিই, এখানে যদি আমরা সাপোজ 80,000 দিই, তো এখানে কি হতে পারে দেখেন, তো এখানে এটা আমরা টেনে নিয়ে আসছি। ওকে, এখন কিন্তু আমাদের 88,000, তারপরে 85,000, তারপর এখন যদি 2027 সালের বের করতে চাই, তো 27 সালে কত আসবে, এটাকে আমরা ফিল হ্যান্ডেল করে দিচ্ছি, অর্থাৎ এত। এখন যদি 2028 সালের বের করতে চাই, তাহলে 2028 সালে কত আসতে পারে, এই যে দেখেন। ওকে, এভাবে আমাদের কি হবে, দিন দিন দেখতেছে আমরা বাড়তে। ওকে, তো এখানে ফোরকাস্ট ফর্মুলার মতো আমাদের ডাটা অ্যানালাইসিসের জন্য বিভিন্ন আরও অনেক ধরনের ফর্মুলা রয়েছে। তো বন্ধুরা, এখন আমরা শিখলাম কীভাবে একটা ডাইনামিক্যালি রেজাল্ট শিট তৈরি করতে হয়, তারপরে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে হয় সেগুলা, তারপরে হচ্ছে আমরা শিখলাম কীভাবে ফোরকাস্ট ফর্মুলা ইউজ করতে হয়। ওকে, তো বন্ধুরা
এখন আমরা নতুন আরেকটা কাজ শিখব। তার জন্য আমি নতুন আরেকটা কি আমি না এখানেই করব। ওকে, আরেক আরেকটা আমাদের এক্সেল শিট ওপেন করার কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ আমরা এখানেই কাজটা শিখে ফেলবো। ওকে, তো বন্ধুরা এখন আমরা জানতে চাচ্ছি যে বাংলায় কতজন স্টুডেন্ট 80 পাচ্ছে। ওকে, তো এখন এটা জানতে হলে 80 কতজন স্টুডেন্ট পাইছে তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করব। সাপোজ এখানে ইকুয়াল, তারপরে কাউন্ট ইফ। ওকে, কাউন্ট ইফ, এই যে কাউন্ট ইফ, তারপর বলছে রেঞ্জ দিতে, অর্থাৎ বাংলাটা জানতে চাচ্ছি। ওকে, আমরা এই যে বাংলা পুরোটাকে সিলেক্ট করলাম। তারপর বলছে ক্রাইটেরিয়া দিতে, অর্থাৎ ক্রাইটেরিয়া মানে আমরা কি জানতে চাচ্ছি সেটাই। ওকে, 80 দিলাম, ওকে এন্টার ক্লিক করুন। অর্থাৎ 80 পাইছে, অর্থাৎ 80 কতবার আছে এখানে, অর্থাৎ বাংলার মধ্যে 80 আছে 8 বার। দেখি আমরা হিসাব করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 বার। ওকে, তো দেখেন 80 পাইছে 8 জন স্টুডেন্ট। ওকে, তো এখন যদি আমরা জানতে চাই যে এখানে ফেল কতজন স্টুডেন্ট আছে, ওকে, কতজন স্টুডেন্ট পাস করছে, কতজন স্টুডেন্ট ফেল করছে, এটাও কিন্তু আমরা জানতে পারবো। ওকে, এখন যদি আপনার কাছে লক্ষ লক্ষ বা হাজার হাজার স্টুডেন্টের ডাটাবেজ নিয়ে কাজ করতে হয়, ওইখানে কতজন ফেল করছে, কতজন পাস করছে, কত পার্সেন্ট ফেল করছে, পাস করছে, ওকে, এইগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এইগুলো কিন্তু আমরা এইসব শর্টকাট ফর্মুলা বা ফাংশন ইউজ করে আমরা করতে পারি। ওকে, তো বন্ধুরা এখন আমরা শিখবো, এখন আরেকটা দেখবো যে কতজন পাস করছে আর কতজন ফেল করছে। ওকে, ইকুয়াল দিব কাউন্ট ইফ। ওকে, কাউন্ট ইফ, ওকে, কাউন্ট ইফ দেওয়ার পরে এখন আমরা রেঞ্জ দিব, অর্থাৎ কোথায় থেকে বের করতে চাই, এই যে এই কলামটা থেকে বের করতে চাই। সাপোজ সম্পূর্ণটাকে আমরা কি করব, সিলেক্ট করব। ওকে, এখন আপনি এই সম্পূর্ণটাকে কতক্ষণে সিলেক্ট করবেন, তাই না? আপনার তো প্রশ্ন হতে পারে, যদি 2000 বা 10000 থাকে, এক কতক্ষণ আমি টানবো? তাহলে এই যে একটু আগে শেখাচ্ছিলাম, এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে সরি এই যে কন্ট্রোল শিফট ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ওকে, এতটুকু আমাদের সিলেক্ট হয়ে গেল, তারপরে আমরা কমা দিব, সরি। ওকে, সাপোজ আমরা এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনার এতটুকু সিলেক্ট হয়ে যাবে। ওকে, সাপোজ আমরা ম্যানুয়ালি দেখাচ্ছি, এই যে দেখেন। ওকে, তারপরে কমা, তারপরে এখানে লিখব পাস, অর্থাৎ এই যে এখান থেকে শুধু আমি পাস কতজন সে এটা খুঁজতে চাচ্ছি। ওকে, অর্থাৎ জিরো দেখাচ্ছে, কেন, হয়তো আমাদের ফর্মুলায় কোনো প্রবলেম আছে। ওকে, তো বন্ধুরা এখন আমরা দেখব পাস। ওকে ওকে বন্ধুরা, আমাদের যে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে, আচ্ছা আবার দেখি আমরা ইকুয়াল কাউন্ট ইফ। ওকে, কাউন্ট ইফ, তারপরে আমরা এখান থেকে বের করতে চাচ্ছি, পুরোটাকে সিলেক্ট করলাম, তারপরে আমরা আচ্ছা দেখাচ্ছে না কেন, ও আচ্ছা এই যে এই যে এই যে এটা দেখেন, এটা কিন্তু আমাদের সংখ্যা না। ওকে, অর্থাৎ কোনো লেটার, কোনো ওয়ার্ড, এগুলো যদি আমরা লিখি তাহলে এটা ইনভার্টেড ডবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। এই যে এবার দেখেন 10 জন। এবার আমরা ম্যানুয়ালি হিসাব করে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 5 দেখাচ্ছে 10 জন। এবার আমরা ফেল, ওকে, এবার আমরা ফেলের পরিমাণটা বের করব। ওকে, কতজন ফেল আছে। ওকে, তো বন্ধুরা দেখেন এখন আমরা যদি ফেলটা বের করতে চাই, ইকুয়াল কাউন্ট ইফ। ওকে, কাউন্ট ইফে ক্লিক করলাম, কাউন্ট ইফে ক্লিক করার পরে রেঞ্জ বলতে, এখানে রেঞ্জ হচ্ছে অর্থাৎ কোন সীমানা থেকে বের করতে চাই, পুরো সীমানাটাকে আমরা কি করব, সিলেক্ট করব। তারপর বলছে ক্রাইটেরিয়া, অর্থাৎ এখান থেকে কোনটা আমরা বের করতে চাই, কতবার আছে এই ফেল, এই ফেল কতবার আছে। ওকে, এইটা বের করতে চাই, তাহলে আগে সীমানাটা আমরা কি করব, সিলেক্ট করব, তারপরে আমরা কমা দিব, তারপরে এখান থেকে কি 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 বের করতে চাই,
ফেল বের করতে চাই। ওকে, এই যে ফেলটাকে ক্লিক করলাম, ওকে, এই যে ফেল দেখাচ্ছে তিনবার। ওকে, দেখেন এখানে ফেল দেখাচ্ছে তিনবার, এখন দেখেন এই যে ফেল কিন্তু তিনবারই দেখাচ্ছে। ওকে, এখানে কিন্তু ফেল তিনজন। ওকে, বা এখানে আবার দেখেন এখানের কাজটা কিন্তু আমরা কিভাবে করতে পারতাম, খেয়াল করেন আপনি, এই যে এখানে এন্টার ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু আর আমাদের কি দেওয়া লাগতেছে না, অর্থাৎ ডবল ইনভার্টেড কমা দেওয়া লাগে নাই। কারণ হচ্ছে আপনি যখন এখানে ভ্যালু সেট করে নেবেন তখন আপনার ডবল ইনভার্টেড কমার কোনো প্রয়োজন হবে না। ওকে, এখন সাপোজ আমরা যদি এখন জানতে চাই যে ইংলিশে কতজন স্টুডেন্ট কত পাইছে, সরি, সাপোজ 70 এর বা 33-এর কম পাইছে, 33-এর বেশি পাইছে, সব কিছু কিন্তু আমরা বের করতে পারবো। ওকে, যেমন কতজন স্টুডেন্ট ফেল করছে এটা আমরা অটোমেটিক্যালি বের করতে পারছি, কতজন পাস করছে এটাও বের করতে পারছি। ওকে, আরও বিভিন্ন অনেক কিছু, অর্থাৎ এখন পাস ফেলের হার কত, অর্থাৎ আমরা দেখতেছি পাস করছে কতজন 10 জন, আর ফেল করছে কতজন 3 জন, আর টোটাল স্টুডেন্ট হচ্ছে 13 জন। ওকে, তাহলে আমরা পাশের হারটা কীভাবে বের করব, অর্থাৎ পাসিং রেট আমরা বের করব। ওকে, তো পাসিং রেট বের করতে হইলে আমরা কীভাবে বের করব জানি আমরা, অর্থাৎ পাস করছে কতজন 10 জন, অর্থাৎ 10 ভাগ আমরা কী করব, স্টুডেন্ট কতজন 13 জন। ওকে, তো সরি, এটা ডেট আসা পড়ছে, বা এটাকে পার্সেন্ট ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, তো দেখেন বন্ধুরা আমরা কীভাবে ইউজ করি। বন্ধুরা এখন আমরা নর্মালি এখানে কাজটা করব, দেখেন আমরা প্রথমে সাপোজ পাসিং রেটটা বের করব, তাই না, সাপোজ এখানে বের করি আমরা, বা এখানে বের করি একটু বের পাসিং রেট, অর্থাৎ রেট এখানে কত পার্সেন্ট। ওকে, তাহলে আমরা জানি ফর্মুলা ইউজ করতে হলে বা ক্যালকুলেশন করতে হলে ইকুয়াল চিহ্ন দিতে হয়, ইকুয়াল চিহ্ন দিলাম। ওকে, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা কি করব, অর্থাৎ টোটাল স্টুডেন্ট আছে কতজন 13 জন, আর পাস করছে কতজন 10 জন। ওকে, তাহলে আমরা তাহলে পাস করছে কতজন 10 জন। ওকে, তারপরে বাই স্টুডেন্ট আছে কতজন 13 জন, এখানে ম্যানুয়ালি লিখলাম 13 জন। ওকে, বা এখানে আমরা টোটাল স্টুডেন্ট লিখতে পারি, টোটাল কতজন 13 জন। ওকে, টোটাল স্টুডেন্ট হচ্ছে 13 জন। এই যে দেখেন এখানে আমরা এটা কিভাবে করব, তো এখানে আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন ব্যবহার করব, ইকুয়াল, তারপরে পাস করছে কতজন ভাগ টোটাল স্টুডেন্ট কতজন, ইকুয়াল চিহ্ন দিলাম, ওকে, এন্টার ক্লিক করলাম, তারপরে আমরা সাপোজ এটাকে এই যে পার্সেন্ট দিয়ে দিলাম, অর্থাৎ 77% দেখাচ্ছে। আদৌ কি এটা 77%? আমরা নর্মালি এটা ক্যালকুলেশন করে দেখি। ওকে, তো আমরা ক্যালকুলেটরটা ওপেন করলাম, তো এখন আমরা কতজন পাস করছে 10 জন ভাগ 10 ভাগ 13, অর্থাৎ আমাদের 76 সামথিং, অর্থাৎ প্রায় 77% পাস করছে স্টুডেন্ট। ওকে, তো তারপরে এখন আমরা ফেলের রেটটা বের করব। ওকে, ফেলের রেট অর্থাৎ ফেল করছে কতজন স্টুডেন্ট, প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দিব, এখানে ফেল করছে 3 জন, এই যে 3 কে সিলেক্ট করলাম, তারপরে আমরা এই যে টোটাল স্টুডেন্ট অর্থাৎ ফেল কে টোটাল স্টুডেন্ট দ্বারা ভাগ দিব। তাহলে তারপরে আমরা কি করব, এন্টার ক্লিক করব, তারপরে এটাকে আপনি পার্সেন্ট, এই যে এখানে পার্সেন্টে ক্লিক করেন, অর্থাৎ 23% স্টুডেন্ট কি করছে, ফেল করছে। ওকে, তো বন্ধুরা এতটুকু আজকের শেখা হলো আমাদের আজকের টপিকস। তো আশা করি এখানে আমরা সকলে সব কিছু বুঝতে পারছি, যাদের কোনো প্রবলেম হচ্ছে বুঝতে বা আমার বোঝাতে যদি কোনো প্রবলেম হয়, কোথাও যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে। ওকে, আর আবারও বলছি যাদের আমার এই ভিডিওতে
অর্থাৎ আমার আজকের টিউটোরিয়ালে কোনো অংশ বুঝতে প্রবলেম হয় অথবা আমার কোথাও বোঝাতে প্রবলেম হয় কিংবা আমি যদি কোথাও কোনো ভুল করে থাকি অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ওকে, আর আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করবেন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য খুবই আগ্রহ হব। ওকে, অর্থাৎ আমার আগ্রহ বৃদ্ধি পাবে আপনাদের সহযোগিতার ফলে। ওকে বন্ধুরা, আর আমি আমার আজকের টিউটোরিয়ালে আজকের যে মাইক্রোসফট এক্সেলের যে লিঙ্কটা আছে অর্থাৎ এটা আমি দিয়ে দিব। ওকে, যদি সময় পাই তাহলে দিয়ে দিব, না হলে এটা আমি পরবর্তীতে আপলোড করার পরে যে কোনো সময় এটা আমি অ্যাড করে দিব। ওকে, অর্থাৎ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা যারা ভালোভাবে বুঝতে পারবেন অর্থাৎ নিজেরাও প্র্যাকটিস করবেন, ওকে, আশা করি তারা অনেক কিছু আজকে শিখতে পারবেন। ওকে, এখানে কিন্তু আজকে আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি। ওকে, তো ইফ ফাংশন নিয়ে কথা বলছি, কীভাবে ইফ ফাংশনের মাধ্যমে সিরিয়াল দিতে হয়, তারপর ইফ অ্যান্ড নিয়ে অর্থাৎ পাস ফেল কীভাবে দেখাইতে হয় এটা বের করে দেখাচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে ব্যবহার করতে হয়। ওকে, তারপর দেখাচ্ছি কীভাবে ফোরকাস্ট ফর্মুলা ইউজ করতে হয়, তারপর কিছু শর্টকাট ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদেরকে শেখাইলাম। ওকে, তো এখানে সাপোজ আমরা এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে আর্নিংয়ের মধ্যে, এই যে এখানে আর্নিংয়ের মধ্যে সাপোজ কোনটা হাইস্ট এটা যদি বের করতে চাই, এখন দেখেন তাহলে এটা কীভাবে বের করব, অর্থাৎ সম্পূর্ণ আর্নিংটাকে ক্লিক করব, বা এখানে আমরা ইকুয়াল দিব ম্যাক্স। ওকে, ম্যাক্স ক্লিক করব। ওকে, এখানে তারপরে আমরা এই যে নাম্বার ওয়ান, নাম্বার টু এরকম, অর্থাৎ এই সকল নাম্বারগুলোর মধ্যে এন্টার ক্লিক করেন, দেখেন 80,000, অর্থাৎ 80,000 হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ এই যে এখানে, অর্থাৎ 80,000 কোথায় আছে আপনি সেইটাও বের করতে পারবেন, বা 2022-এর মধ্যে কত টাকা আছে আপনি কিন্তু সেইটাও বের করতে পারবেন বি লুক আপ ফাংশন বা এইচ লুক আপ এগুলা ব্যবহার করে। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত, আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আবার মনে করে দিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।